মিড ডে মিলে কখনো সাপ কখনো টিকটিকি, এবারে সংযোজন হলো আরশোলা। মিড ডে মিল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তখনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগ সামনে এলো। ঘটনা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও এই কেন্দ্র থেকে দেওয়া মিড ডে মিলের খিচুড়ি অনেকেই পাত্র করে বাড়ি নিয়ে যান। এক অভিভাবক বাড়িতে গিয়ে পাত্রের মুখ খুলতেই দেখতে পান খিচুড়ির উপর পড়ে রয়েছে একটি আরশোলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চড়িঘড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খবর দিতেই অন্যান্য শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি না খাওয়ার জন্য নিষেধ করে আসেন কেন্দ্রের রাঁধুনি ও সহায়িকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া। ঘটনা খতিয়ে দেখে উচ্চ পর্যায়ে জানানোর কথা বলেন তিনি। আমি বলবো খাইনি এখন, তাদের খবর দাও যাতে না খাই বাচ্চা। আমরা বলছি যাতে ভালোভাবে রান্না বান্না হয় অশান্তি, কিন্তু সেটা যেমন আর কোনোদিন না এরকম দুর্ঘটনা ঘটে। আগে কোনো বাচ্চার যদি মৃত্যু হয়ে যেত তখন কি হতো? এদিকে তো পয়সা দিয়ে কাজ করছে সরকার থেকে। ব্যাপারটা অন্য কিছু না, আরশোলা ওরা খাবারটা নিয়ে এসেছিল, নিয়ে এসে বললো দিদিমণিটা আরশোলা পড়ে গেছে। তখন আমি বললাম তাহলে মিষ্টেক হতেই পারে, দোষী কার করে নিচ্ছি বলে বাড়িতে বাড়িতে গিয়ে আবার আমার সহায়িকা আমি জরাট করেছি, জরাট করে দোষী কার করে নিয়েছি যে এটা ভুল হতে পারে। আমি কি জরাটও করেছি যে আমার বইতে ভুল হতে পারে, হয়তো মিষ্টেক করেছে। আর বাড়িতে বাড়িতে আমার সহায়িকা নিজে গেছিল, বলে এসেছে যে খাবারটা তোমরা আর খাবে না। আর ওরা নিয়ে না, এটা কথাটা ঠিকই বলেছে, ওরা আরশোলা কিন্তু ওরা নিয়ে এসেছিল, সঙ্গে করে দেখাচ্ছিল আমাকে। আমার মনে হতে পারে বলে আমি আবার ওইটা কোটোটা দিয়ে দিই, আবার খাবার দিই, সেটা বলেছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ওর, হ্যাঁ আমাকে ওরা এনে কিন্তু দেখিয়েছে আরশোলাটা পড়েছে বলে, ওরা দেখিয়েছে কিন্তু আরশোলাটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে যায়নি, যে ড্রাই হয়ে গেছে সিদ্ধ হয়ে আরশোলার নমুনা নিয়ে যাচ্ছি, কিন্তু মূলত অভিযোগের বয়ানগুলো গ্রামবাসীদের তরফে এবং দিদিমণির বয়ান যেটা সেটা আমরা শুনলাম, ঘটনা কি সেটা বোঝার চেষ্টা করলাম, যেটুকু বুঝতে পারলাম সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।